আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে যে কোনো মোবাইল ফোন দিয়ে DSLR এর মতো করে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। তো বর্তমানে কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটি, এটি কিন্তু মোবাইল ফোন দিয়েই তোলা, কিন্তু দেখাচ্ছে একেবারে DSLR এর মতো, একেবারে মনে হচ্ছে DSLR দিয়ে তোলা। তো এটি কিন্তু আপনি যে কোনো মোবাইল দিয়েই করতে পারবেন। এজন্য কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, আমি কিভাবে করেছি সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সবই দেখাবো। এজন্য অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন, আশা করছি এটি কিন্তু আপনার অনেক উপকারে আসবে এবং এটি যেই দেখবে সেই কিন্তু আপনাকে ফটো এডিটের মাস্টার বলতে বাধ্য হবে। এজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তোর কথা না বলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের মোবাইল দিয়ে DSLR মতো করে ছবি তোলার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো অ্যাপ্লিকেশনটি কী এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে দেখাবো। তো প্রথমে চলুন অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়া যাক। তো এখান থেকে আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস দিয়ে অ্যাপ্লিকেশনটি শুরু হবে। দেন এখানে দেখবেন যে আমার একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে দেখবেন লেটস গেট স্টার্ট নামে একটি অপশান পাবেন। তো সেখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা এই স্টার্টে ক্লিক করলাম। করার পরে এখানে একটি নাম লিখতে হবে, যে কোনো জিনিস আপনি আপনার নামটি লিখে দিবেন। আমি এখান থেকে জাস্ট আমার নামটি লিখে দিচ্ছি। লেখার পরে দেখবেন যে নিচের দিকে নেক্সট নামে একটি অপশান থাকবে। তো এখান থেকে আপনার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। করার পরে এখান থেকে আপনার যে কোনো একটি সিলেক্ট করবেন, যে কোনো একটি সিলেক্ট করলে হবে। তো এখান থেকে আমি কিরিওটা এটি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে আপনাকে সিলেক্ট ফটো, এখানে আপনাকে ফটো নিয়ে আসতে বলছে। অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং সেই গ্যালারি থেকে আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, DSLR এর মতো করতে চান, যে ফটোটি DSLR এর মতো ফটো করতে চান, সেই ফটোটি নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট ফটোতে ক্লিক করছি এবং আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে প্রথমবার অ্যালাউস হবে, অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার গ্যালারিটি চলে আসবে। তো এইখান থেকে আমি যে কোনো একটি ফটো যেটি আমি DSLR এর মতো করব সেই ফটোটি এখান থেকে আমি বেছে বেছে নিয়ে আসবো। তো আমি এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করছি। তো বন্ধুরা, এখান থেকে আমি এখান থেকে একটি ফটো নিচ্ছি, যে কোনো একটি ফটো, ধরুন আমি এখান থেকে এই ফটোটি নিচ্ছি। তো এই ফটোতে একবার ক্লিক করে দেবো। তো সেই ফটোতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একবার স্ক্যানিং, কয়েকবার স্ক্যানিং হবে। তো স্ক্যানিং হওয়ার পরে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি আপনার আপাতত রিমুভ করে দিবে। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিল। দেওয়ার পরে দেখবেন যে নিচের দিকে কনফার্ম লেখা থাকবে, সেখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করছি। তো কনফার্মে ক্লিক করার পরে আমার একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখবেন যে উপরের দিকে একটি ক্রস আইকন রয়েছে, ক্রসে ক্লিক করে এটি ক্রস করে দিবেন। তো ক্রস করার পরে দেখবেন যে এখানে আমার একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কী করবেন, এখান থেকে একবার একটু আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পরে সরি, আমার কিন্তু একেবারে কেটে গেছে। তো আমি আবার অ্যাপসটিতে ক্লিক করছি। তো অ্যাপসটিতে ক্লিক করার পরে এবারে আপনারা দেখবেন যে এখানে স্টার্ট ফরম ফটো নামে একটি অপশান থাকবে। তো আপনারা এখান থেকে আপনারা স্টার্ট ফরম ফটোতে ক্লিক করে সেই ফটোটি আবার নিয়ে আসবেন। তো এখান থেকে আমি স্টার্ট ফরম ফটোতে ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং আমি সেই ফটোটি আবার নিয়ে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সেই ফটোটি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখানে দেখুন কয়েকটা অপশান রয়েছে। তো একটু নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে দেখবেন যে এখানে বোলার নামে একটি অপশান রয়েছে এইখানটাতে। তো এই বোলার যে অপশানটা রয়েছে এখানে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো এখান থেকে আমরা এখানে বোলারের অপশানে ট্যাপ করে ধরে রাখলাম। তো এখানে কিন্তু নেটওয়ার্কের কারণে একটু স্লো করতে পারে, তো আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে বোলার অপশানটি ওপেন হয়ে গেল এবং আমি এখান থেকে বোলার অপশানে ট্যাপ করে ধরে রাখলাম। তো ট্যাপ করে ধরে রাখার পরে দেখবেন যে আপনার এই ছবিটা ঠিক এভাবে চলে আসবে এবং এইখানে দেখবেন যে আপনার বোলারের যে অপশানটা সেটি কিন্তু চলে আসবে। এবং দেখবেন যে এখানে আপনার অলরেডি কিন্তু ফটোটি বোলার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড সাইডটি। এবং আপনি যদি চান আরও বোলার করতে, আপনি আরও বোলার করতে চাইলে দেখবেন যে এখানে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করার পরে একটু উপরের দিকে উঠবেন, ওঠার পরে দেখবেন যে এখানে আপনার 25 দেওয়া আছে আপাতত। এখান থেকে এটি আপনি যত বাড়াবেন আপনার বোলারটি তত বেশি হবে। যেখান থেকে আমি এটি একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে আমি 35 করে 36 করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার বোলারটি কিন্তু আরও বেশি হয়ে গেল। এবারে দেখুন এটি কিন্তু একেবারে মনে হচ্ছে প্রফেশনাল DSLR ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ছবিটি। তো এই ছবিটি এবার আপনার গ্যালারিতে নিয়ে যেতে হলে কী করতে হবে, দেখবেন যে উপরের দিকে একটি সেভ আইকন রয়েছে, এমন আইকন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে সেভ টু গ্যালারি নামে একটি অপশান রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। দেখবেন যে ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফটো আপনারা এভাবে DSLR এর মতো করতে পারবেন খুব ইজিলি এবং এটি কিন্তু খুবই প্রফেশনালভাবে এডিট হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফটো DSLR ছবির মতো করতে পারবেন। তো এবার আমরা দেখবো যে এই অ্যাপসটি কী এবং কোথা থেকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনাদের যেতে হবে প্লে স্টোরের ভিতরে। তো প্লে স্টোরে আমরা চলে আসলাম। আসার পরে এই যে অ্যাপসটি আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, ফটো রুম নামে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি আপনারা নামটি এবং লোগোটি ভালো করে দেখে নিন। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে আপনারা সেই আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটির একটি লাইক দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।